এই কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব ভালো আছেন? জি। আপনি নাকি 400 টাকা কেজি ইলিশ মাছ দিচ্ছেন, ঘটনা সত্য? জি জি দিচ্ছি। কি বলেন, আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। 400 টাকা কেজি ইলিশ মাছ দিতে পারবে? দামাকা অফার দিছি। জি দামাকা অফার। জি জি। আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে কিন্তু। দিব দিব। আপনার এই দোকানের ঠিকানাটা একটু বলেন। কারণ বাজার হাসিনা মার্কেট, কারণ বাজার। আচ্ছা আচ্ছা। আপনার এখানে তো কয়েক আইটেমের ইলিশ মাছ আছে? চারটা আইটেমের ইলিশ মাছ আছে না? জি জি। ইলিশের ডিমও দেখতেছি আমরা। জি। এই যে ডিম। এই যে ডিম না? আচ্ছা আমাকে একটু বলেন, এটা কত বিক্রি করতেছে? এইটা 400 টাকা যেটা অফার দিছে, এটা 400 টাকা কোনটা অফার? এই এইটা অফার দিছে আবার। এটা অফার দিছেন নাকি? জি এটা অফার। কয়টা 1 কেজি হবে? এটা 6টা 1 কেজি হবে। 6টা 6টা 1 কেজি হবে। আপনি 400 টাকা কেজি বিক্রি করতেছেন? এটা অরিজিনাল ইলিশ মাছ। আচ্ছা অরিজিনাল ট্যাগ নাম্বার। এটা কোথা থেকে আসছে? এটা সাতপুর থেকে আসছে। সাতপুর ইলিশ? সাতপুর ইলিশ। সত্য কথা বলতেছেন? সত্য কথা। জি। কত বছর যাবত ধরে ব্যবসা করেন? এখানে ব্যবসা করতেছি আমি আজকে 22 বছর ধরে। 22 বছর? 22 বছর। এই কারণ বাজার 22 বছর ব্যবসা করেন? জি জি আলহামদুলিল্লাহ 22 বছর আছে আল্লাহর ইচ্ছা। আচ্ছা তো আপনি বলতেছেন এটা সাতপুর ইলিশ? সাতপুর ইলিশ। গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিয়ে বেচবো। জি। আচ্ছা আচ্ছা। 6টা 1 কেজি হবে? 6টা 1 কেজি হবে। 6টা ইলিশের দাম আসছে কত? 6টার দাম আসছে 600 টাকা মাত্র। আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি নেবেন? 6টা ইলিশের ওয়েট হবে কেমন? 1 কেজি হবে। 1 কেজি হবে। 6টা ইলিশ 1 কেজি হবে? জি জি জি। দেখি সাইজ, মাশাআল্লাহ। তাহলে তো অন্যান্য রুই মাছ বা অন্যান্য যে মাছগুলো বাজারে আমরা দেখি সেগুলো না খাওয়াচ্ছে, ইলিশ মাছ খাওয়াই ভালো। ইলিশের স্বাদ বেশি না? তেল লাগবে গালের মধ্যে, জিভের মধ্যে তেল লাগবে। তেল লাগবে, খালি তেল লাগবে। এই মজা লাগবে, তেল পাওয়া যাবে। মজা লাগবে, মজা লাগবে। একবার খাইলে আরেকবার খাইতে মন চাইবো। আপনারা খাননি? খাই, আমি খাই মানে আমরা বেশি খাই আরো। আচ্ছা আচ্ছা। দর্শক উনি বলতেছে এটা চাতুরের খাঁটি ইলিশ, আর অরিজিনাল ইলিশ এগুলো। অরিজিনাল ইলিশ। আচ্ছা আচ্ছা। এই ইলিশগুলো আপনারা কখন সংগ্রহ করে রাখেন? এগুলো আমরা করতেছি যখন সিজন। আচ্ছা। আজ থেকে মগ বর্ষার সময় আর কি। আচ্ছা আচ্ছা। 4-5 মাস আগে সংগ্রহ করে রাখছি এগুলো আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন ইলিশ কমে যাইতেছে দেখো শীতের সময়। এখন মানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে? এখন নাগুলো আমাদের স্টকের মাছ, স্টকের মাছ। প্রচুর মাল কি আরো আছে? আছে আছে আছে। আচ্ছা, কেউ যদি 20 কেজি 30 কেজি নিতে চায়? 100 200 দিতে পারবো। দিতে পারবে? দিতে পারবো। আচ্ছা, এটা কি একদম পাইকারি রেটটা বলছেন? পাইকারি রেট বন্ধ করে কেজি হিসেবে বলছি আমি। পাইকারি নিলে আরো 20 টাকা কম রাখবো। পাইকারি নিলে আরো 20 টাকা? আরো 20 টাকা কম রাখবো। 100 কেজি 200 কেজি পাইকারি নিলে আরো 20 টাকা কমে উনি রাখবে ইলিশটা। আচ্ছা, উনি এটা বলছে 400 টাকা কেজি বিক্রি করতেছে। এখানে আমরা আরেকটা ইলিশ দেখতে পাচ্ছি। এটা একটু সামান্য সাইজ বড়। এটা একটু সামান্য সাইজ বড়। এটা 450 টাকা পড়বে। এটা 400? 450 টাকা পড়বে। 450 টাকা পড়বে। কাটা ইলিশ দর্শক, আমার তো এখনি খাইতে ইচ্ছা। ফেলাবার ফেলাবার, খুব ফেলাবার আছে। আপনি নাকের কাছে নেন। খুবই গ্যারান, দেখে গ্যারান দেন তো। খুব গরম আছে মাছের মধ্যে। আপনি দেখেন, আমি দেখেন। অনেকে বলে মানে ইলিশ নাকি কাঁচাও খাওয়া যায়, আসলে এটা কি সম্ভব? না না, ইলিশ কাঁচা খাইতে পারবো না। কাঁচা কাঁচা করে বলে আর কি? না না, কাঁচা খাইতে পারবো না। আচ্ছা ফাট করে খাইতে হবে। আচ্ছা, এটা কয়টা 1 কেজি হবে? কাঁচা খাবো যারা বিদর মিয়ারা খাইতে খাইলে। আচ্ছা, এটা কয়টা 1 কেজি হবে? এটা তো আসতেছে আপনার 4টা 1 কেজি হবে। 4টা 1 কেজি হবে? চারটা হাতে নেন তো। 4টা 1 কেজি হবে। চারটা ইলিশ এটা 450 টাকা। এই 4টা ইলিশ 1 কেজি 400। এই চারটা ইলিশ 450 টাকা দর্শক। 450 টাকা, অবাক করা কাণ্ড। অন্যান্য মাছের থেকে আমার তো মনে হয় ইলিশ মাছ খাওয়াই ভালো। কেউ যদি 1 কেজি নিতে চায় আপনি এই দামে দিবেন তো? দিব দিব। 1 কেজি নেক, 5 কেজি নেক, 450। 450 দিব। আচ্ছা দর্শক, 450 টাকা দিবে। দর্শক ওনার ফোন নাম্বারটা আমরা জেনে নিব। এখানে তো আমরা বিশাল বড় দেখতেছি। এগুলো বড় সাইজের মাছ, এগুলো বড় বড় বড়। এগুলো বড়, এগুলো কত বিক্রি করতেছে? এটা হচ্ছে আপনার 2.5 কেজি, 1 কেজি এরকম। 2.5 কেজি 1 কেজি। আর বড়র মধ্যে এটা এটা এরকম দুইটা দিলে 1 কেজির উপরে দেখা। আচ্ছা আচ্ছা, এটা কয়টা 1 কেজি হবে? এগুলো তো মধ্যে আপনার 2.5 কেজি 250 গ্রাম আসবে। 2টা 1 কেজি 250 গ্রাম হবে। 2টা 1 কেজি 250 গ্রাম। আচ্ছা, এটা কত বিক্রি করতেছেন? এগুলো বেচতেছি আমি 600 টাকা কেজি। 600? এটা 400 রাখা যায় না? 600 টাকা না ভাই, এত দাম সম্ভব না। এত সম্ভব না? না না না, মাছ 600 বিশাল মান না স্যার, বিশাল বড় মাছ। আচ্ছা আচ্ছা, যাক আমি মজা করে বললাম। আপনারা চাইলেও তো আর পারবেন না, কারণ আপনাদের ব্যবসা করতে হবে। আমি এখন বললাম, আমি যদি না পারি আমাকে চিটিং ডাকবো। চিটিং বলবে সবাই? আমি এখন বলছি যে জবান বলছে এখন দাম পাইলে বাড়া দিতে হবে। বর্তমান রেট? আচ্ছা, বর্তমান রেট এটা আজকের বা এক মাস পর্যন্ত আপডেট থাকবে এরকম। আচ্ছা, এক মাস পর্যন্ত আমি দিতে পারবো 600 টাকা করে। এক মাস পর্যন্ত দিতে পারবো? এক মাস পর্যন্ত দিতে পারবো। এক মাস পর্যন্ত আপনার কাছে এই মানে কাটা ইলিশটা अवेलेबल পাওয়া যাচ্ছে? 600 টাকা দিয়ে যাব, দিতে পারবো। 600 টাকা দিতে পারবেন? তারপরে মাস শেষ হয়ে গেলে দিতে পারবেন? দিতে পারবো না, তখন বেড়ে গেলে আমাকে বাড়ায় দাম দিতে হবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন বিশাল বড় ইলিশ। এই কয় পিস করছে এখানে বাইরে? ভাই দেখ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 15 পিস। মাথা শুদ্ধ 15 পিস হইছে। 15 পিস হইছে। এটা আরেকটা মাছ আছে আপনার, এটা দেখেন। আচ্ছা দেখাইতেছি, আরেকটা মাছ আছে। এটা 2টা 1 কেজির বেশি হবে। আরেকটা বিক্রি করতেছেন 600 টাকা? একদম একদম 600 টাকা। 550 টাকা রাখেন? না, একদম 600 টাকা পড়বে এটা। আমার ভিডিও দেখে আসলে একটু কমে রাখবেন না? আমি তো না, ভিডিও 600 টাকা লাগবে। 20 টাকা কমে রাখেন আপনার জন্য। আপনি যা চাইতেছেন তাই 600 টাকা কাস্টমারে দিয়ে দিছি আজকে। মানে এর কম আর হবে না? না, এরকম হবে না। থাকে না? না থাকে না, সম্ভব না। আচ্ছা, এখানে তো আমরা দেখতেছি ইলিশ, এগুলো যদি আমি 1 কেজি ওলা মাছের কাটে আধা কেজি হয়ে যায়, এগুলো ওজন কমে যায়। ওজন কমে যায়? এগুলো মাছ খুব টাইট, শক্ত না এটা? আচ্ছা আচ্ছা,
এটা কাঁচা মাছের খুবই শক্ত এখন ওইটা এরকম একটা মাছের 1.5 কেজি ওজন আছে কিন্তু বর্তমান ওজন আছে 800 গ্রাম বর্তমান ওজন আছে এটা কাঁচার মধ্যে ছিল এটা 1.5 কেজি আর এখন হইছে 800 গ্রাম 800 গ্রাম মানে এত কমে যায় বডি থেকে পানি গেছে না পানি সরে গেছে না আচ্ছা আচ্ছা বডি থেকে রস চলে গেছে তো রস চলে গেছে তো শুকিয়ে গেছে আচ্ছা অনেকে বলে এই কাটা ইলিশের থেকে যে এই লবণ থাকে এই লবণ নাকি মানে পাক করলে লবণ শেষ হয় না এগুলো ভিজে রাখতে হবে ভিজে রাখলে কতটা ভিজে রাখতে হবে পাক করার সময় লবণ দিতে পারবে না পাক করার সময় লবণ যাবে না কোনো লবণ নাই লবণ ছাড়া পাক করবে এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভিজে কয় ঘন্টা রাখতে হবে ভিজে 3-4 ঘন্টা রাখলে লবণ লবণগুলো পানি হয়ে যাবে লবণ থাকবে লবণগুলো পানি হয়ে যাবে লবণ যা থাকবে না লবণ চলে যাবে আচ্ছা এখানে আমরা ইলিশ দেখতেছি এটা কি কাটা ইলিশ এগুলো কাটা এই কাটা ইলিশ এগুলো জি এটা কি বলে নাম কি এগুলো হলো কাটা ইলিশ চাক ইলিশ চাক চাক ইলিশ চাক ইলিশ বলে এটাকে না জি এটা কোথাকার ইলিশ এগুলো হলো আপনার এগুলো হচ্ছে আপনার সিডজাং থেকে আসছে এগুলো আমাদের কাছে ওরা করতে গেছে জানেন সিডাং থেকে আসছে মানে এটা আপনারা যেটা সত্য সেটাই বলতেছেন সিডাং থেকে আসছে সিডাং ইলিশ বলতেছেন আর কি সিডাং থেকে আইয়া আমাদের কাছে সিডাং আর কোথা থেকে ইলিশ সেটা বলেন এটা কি চাঁদপুরের না বরিশালের এগুলো হলো বরিশালের ইলিশ এটা হলো বরিশালের বরিশালের তাহলে এটা হলো চাঁদপুরের চাঁদপুরের মাছ এটা হলো চাঁদপুরের চাঁদপুরের আর এটা হলো সিডাং থেকে আইয়া গুলো সিডাং থেকে আসে সিডাং থেকে আমরা গুলা এইভাবে আইয়া আর কি ফিস করা কাটা আমরা নিয়ে আনি সিডাং ফিস করা আসে আর কি কাটা নিয়ে আসেন এটা কয়টা এক কেজি হবে কয় ফিস এক কেজি হবে এটার মধ্যে আসতে পারে আপনার কত 6টা লাগবে হাড্ডি নাই এইজন্য এটার দাম বেশি এইজন্য বেশি তাও এটা কিছু কম রাখেন এটার মধ্যে মনে করেন 800 টাকা পড়বে এটা এটা একটু কম রাখেন আচ্ছা কাইটা যদি কাস্টমার আসে কাস্টমারের জন্য ধর আর 20 টাকা 700 টাকা রাখেন এটা 20 টাকা ছাড় দেব 750 না এগুলো তো জবান যেটা অফার দিছে এর অফার বরাবর বেচতে হবে এটা আচ্ছা তাহলে 20 টাকা কম রাখতে পারবে 20 টাকা কম রাখবে এটা দর্শক উনি 20 টাকা কম রাখবে এখানে 5টা চাক কিন্তু 1 কেজি হবে এটা উনি চিটাগাঙ্গের ইলিশ সব মাংস সব মাংস এখানে সব মাংস এখানে কেন কোনো কাটা কাটা নাই মাথাও নেই লেজও নেই মাথা নেই লেজ নেই আচ্ছা এখানে আমরা ডিম দেখতেছি ডিমটা একটু উঠান তো উপরে এই যে ডিম কত বিক্রি করতেছে ডিম বেচতেছে বর্তমান 1600 টাকা কেজি 1600 1600 টাকা কেজি ডিম নাই 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 ডিম অশেষ ডিম তো এত দাম কেন ডিমের ডিম তো ফ্যাট থেকে ভর্তি পারে না মাছ যে কাঁচা নিয়ে যায় তাই পাওয়া যায় না আগের মতো ডিম নাই আগের মতো পাওয়া যায় না না ডিম নাই আচ্ছা এখন এখানে কয় কেজি পাওয়া যাচ্ছে এখানে তো মগন এক বাক্সের মধ্যে 2 কেজি হবে 2 কেজি এক বাক্স বাক্স মানে বাক্সের মধ্যে 2 কেজি মাছ হবে তো 2 কেজি পার কেজি কত বিক্রি করতেছেন 2 কেজি মাছ পার কেজি কত বিক্রি করতেছেন এগুলো বেচতে 1600 টাকা কেজি 1600 বেশি যাচ্ছে না এটা একটু কমায় দেন না ডিম 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 নাই অ্যাভেলেবল থাকলে একটা কথা অ্যাভেলেবল তো পাওয়া যাচ্ছে না আচ্ছা এটা 1500 রাখেন 1500 করে দিয়ে আচ্ছা 50 টাকা কম রাখবে এটা 50 টাকা বাইরে 50 টাকা ছাড় দেব কাস্টমার জন্য কাস্টমার যদি আইয়ে 50 টাকা 50 টাকা 1500 টাকা 1550 টাকা পার কেজি ডিম জি এটা কি চাঁদপুরের না বরিশালের না চিটাগাঙ্গের বলেন এগুলো হলো বরিশালের ডিম বরিশালের বরিশাল থেকে গলা আচ্ছা আচ্ছা বরিশালের ইলিশ তো ভালো জি জি আলিপুর মহিপুর কুয়াকাটা আদি থেকে আই আর কি সবাই তো চাঁদপুর ইলিশ বলে বিক্রি করে চাঁদপুর ইলিশ পাওয়া তো খুব কঠিন চাঁদপুরের মধ্যে অ্যাভেলেবল মাছ নাই কম সামান্য মাছ হয় আর বেশিরভাগ মাছ আইয়ে বরিশাল থেকে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01820182865805408408408 এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আমার নাম আতিকুর রহমান।